রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমরা যারা পোস্ট অফিস জিডিএস রেজাল্ট ফার্স্ট ম্যারিট লিস্টের জন্য দীর্ঘ অপেক্ষায় আছো তোমাদের জন্য একটি নতুন আপডেট উঠে আসছে পোস্ট অফিস জিডিএসের রেজাল্ট সম্বন্ধে এই আপডেটটা অফিসিয়াল ওয়েবসাইটেই সরাসরি আপডেট করা হয়েছে তোমরা হয়তো স্ক্রিনে স্ক্রিনশট দেখতে পাচ্ছ এখানে তোমাদের পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু এই ধরনের একটা আপডেট আসছে আপডেটে তোমাদের কি বলা হয়েছে এবং তোমাদের রেজাল্টটা কবে জারি হবে এই বিষয়টা আজকে আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি প্রথমে তোমরা স্ক্রিনে যেই স্ক্রিনশটটা দেখছো এটা কিন্তু পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ জিডিএস এর অনলাইন এঙ্গেজমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু সরাসরি এই আপডেটটা আসছে এখানে আপডেটে কি বলা হয়েছে আমি তোমাদের বলে দিচ্ছি একটু দেখো এখানে তোমাদের কি বলেছে বলেছে রেজাল্ট আর আন্ডার রিভিউ ফর এস এস মানে যারা টেন পাস করেছ তাদের উল্লেখ করেছে ঠিক আছে এস এস ক্যান্ডিডেটস উইল বি মেড অ্যাভেলেবেল শর্টলি মানে তোমাদের জিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু বলেছে আন্ডার রিভিউ মানে তোমাদের রিভিউ করা হচ্ছে মানে রেজাল্ট তোমাদের তৈরি হয়ে গেছে ঠিক আছে সেটাকে রিভিউ করা হচ্ছে এবার তোমাদের রেজাল্টটা কিন্তু শর্টলি মানে খুব কম সময়ের মধ্যে পাবলিক করা হবে এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে বলা রয়েছে তোমরা স্ক্রিন স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ ঠিক আছে এবার তোমরা দেখো এ থেকে তো তোমরা বুঝতে পারলেই তোমাদের জিডিএসের যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো কত তাড়াতাড়ি আসতে পারে সেই বিষয়টা আমি যদি তোমাদেরকে বলি দেখো আজ হচ্ছে রবিবার ঠিক আছে আজ রবিবারে যদিও কিন্তু জিডিএস এত বছর ধরে আমি দেখিনি কোনো দিন যে রবিবারে তোমাদের রেজাল্ট পাবলিক হয়েছে এবার দেখো পোস্ট অফিসের বিষয়টা কেমন পোস্ট অফিস কিন্তু রেজাল্ট জারি করতে গেলে কোনো সরকারের কাছে মানে পারমিশন নেয় না সরকারের কাছে পারমিট নেবে তারপর রেজাল্ট জারি করবে এটা কিন্তু নয় পোস্ট অথরিটি মানে পোস্টাল ডিপার্টমেন্ট যদি অর্ডার দেয় পোস্ট অফিস কিন্তু রেজাল্ট জারি করে দেয় সেই ক্ষেত্রে আজ সানডে আজকে কিন্তু সম্ভাবনা তোমাদের কাছে কম আছে যে রেজাল্টটা জারি হবে কিন্তু মেবি পসিবল হতে পারে রেজাল্ট আসলেও আসতে পারে সেটা হয়তো রাত্রের দিকে ঠিক আছে যদি আসে কিন্তু আজকের সম্ভাবনাটা খুবই কম এবার যদি বলি তোমাদের কাল আগামীকাল কাল কিন্তু হয়তো তোমরা ভুলে গেছো রাখি পূর্ণিমা ঠিক আছে কাল রাখি পূর্ণিমার ক্ষেত্রে রেজাল্ট জারি হওয়ার চান্স কিন্তু তোমরা বলতে পারো ফিফটি ফিফটি ঠিক আছে ফিফটি পার্সেন্ট তোমাদের কাছে সম্ভাবনা আছে রেজাল্ট জারি হবে আর ফিফটি পার্সেন্ট সম্ভাবনা আছে রেজাল্ট তোমাদের নাও জারি হতে পারে কারণ আগামীকাল পড়ছে রাখি পূর্ণিমা একটা বুঝতেই পারছো ঠিক আছে ভারতবর্ষের একটা উৎসব আছে সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু জারি হওয়ার একটু সমস্যা হতেও পারে আর যদিও জারি হয় তাহলে রাত্রের দিকে তোমাদের জারি হতে পারে ইন কেস হয়তো তোমাদের কাল সকাল আগামীকাল সকাল সকাল হয়তো রেজাল্টটা জারিও হয়ে যেতে পারে ঠিক আছে কারণ এরকম আমরা দু হাজার চব্বিশ সালের মেরাল লিস্টগুলো দেখেছি সকাল ছটা থেকে সাতটার মধ্যেও মেরাল লিস্ট পাবলিক করে দেওয়া হয়েছে এরকম আমরা দেখেছি ঠিক আছে তো হতে পারে যে কোনো মুহুর্তে রেজাল্ট আসতে পারে আর তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে যে স্ক্রিনশটটা দেখালাম এটা হয়তো তোমরা যদি বর্তমানে জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে হয়তো নাও দেখতে পারো এরকমটা সেখানে তোমরা অ্যাপ্লাই করার সময় যেরকম দেখতে প্রতিটা সার্কেলের নাম সেরকম দেখতে পারো ঠিক আছে এবার এটা তোমরা কোথা থেকে দেখতে পাবে তোমরা ক্রোমে বা তোমরা গুগলে গিয়ে সার্চ করবে পোস্ট অফিস জিডিএস লেখার সাথে সাথে পোস্ট অফিস জিডিএস এ দেখবে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে ঠিক আছে আমি স্ক্রিনশটটা লাগিয়ে দিচ্ছি দেখো এরকম প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে কিন্তু এটাতে তোমরা যাবে না একটু নিচের দিকে যাবে দেখবে এরকম অপশন আসবে অনলাইন এঙ্গেজমেন্ট জিডিএস এরকম একটা অপশন আসবে এই অপশনটা যখন ক্লিক করবে তখন তোমরা দেখতে পাবে যে রেজাল্ট তোমাদের জারি হবে সে যে আন্ডার রিভিউ যেটা আমি তোমাদেরকে দেখালাম সেটা তোমাদের ওখানে শো করবে ঠিক আছে তো জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রথমে যেটা থাকবে সেটা দেখলে দেখতে হবে না নেক্সট যেটা অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পারবে এটাও জিডিএসের এর অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই ওয়েবসাইট ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখতে পাবে আমি যেটা তোমাদেরকে দেখালাম ঠিক আছে ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো আমি যে কথাটা বলছি সেটা তোমরা তাহলে প্রমাণ স্বরূপ বিশ্বাস করে নিতে পারবে তো রেজাল্ট তোমাদের কালকে সম্ভাবনা একটু কম আছে ফিফটি ফিফটি আছে যাই হোক যখনই রেজাল্ট জারি হবে আমি টেলিগ্রামে আপলোড করে দেবো পিডিএফটা তোমাদের চিন্তা করতে হবে না বারবার অফিসিয়াল ওয়েবসাইট ঢুকতে হবে না সেখানে সার্ভারের অনেক প্রবলেম থাকবে সার্ভার জাম থাকবে সেই ক্ষেত্রে তোমরা সরাসরি টেলিগ্রামে জয়েন হওয়া আমি ডেসক্রিপশনে লিংকটা দিচ্ছি ওখান থেকে তোমরা সরাসরি পিডিএফটা ডাউনলোড করতে পারবে তো এই ছিল আজকের আপডেট যেটা জিডিএস এর তরফ থেকে অফিসিয়ালি আসছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি আমি একটা নতুন ফেসবুক পেজ খুলেছি যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি ঠিক আছে তোমরা ফলো করো বা না করো ফেসবুক পেজটা গিয়ে একবার জাস্ট ভিডিওগুলো দেখবে নিজের মনে না একটা আলাদাই শান্তি পাবে জীবনে কিছু শিখতে পারবে যেটা তোমার সারা জীবন প্রতিটা মুহূর্তে কাজে লাগবে তো একবার গিয়ে ফেসবুক পেজটাই ভিজিট করে দেখবে লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়েছি যদি ভালো লাগে তাহলে তাহলে তোমরা ফলো করো যদি না ভালো লাগে ফলো করার দরকার নেই কিন্তু একবার অনুরোধ রইল ভিডিওগুলো গিয়ে দেখবে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম